এন্ড সো হ্যালো গাইস, তো এই মুখটা আবার অনেকদিন পর দেখতে পেলে আমি অনেকদিন পর আবার নতুন করে ভিডিও আপলোড করছি। আমি একটা জায়গায় যাচ্ছি, এটা আবার কি ভাই? আমার পিছনে দেখো, আমার পিছনে দেখো গাইস, আ করে ঘুমানোর কি আছে ভাই? এরকম করে রাতেবেলা কি করে ঘুমায় না? আমি জানি না ভাই কেন করে এরকম ট্রেনের লোকগুলো। রাতেবেলা আগের দিন ঘুমাবে না, পরের দিন সকালবেলা যখন ট্রেনে উঠবে তখন ট্রেনের মধ্যে আ করে ঘুমাবে। ভাই মুখের মধ্যে পোকা ঢুকবে, মুখটা তো বন্ধ কর। এই আমার ঠোঁটের মধ্যে কি হয়েছে, সাদা সাদা, এটা কি? এবার বুঝি না আমি শীতকালে কেন এরকম করে ঠোঁট যে ফাটে আমি বুঝি না। ভগবানের সাথে মেল করতে হবে আমাকে, এই গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারি না, লিটারালি অকওয়ার্ড লাগে নিজেকে। তো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, হালকা হালকা রোদ উঠেছে, হালকা হালকা ঠান্ডা আছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। ফিল নাও ওয়াজ, ফিল নাও, ফিল নাও ওয়েদারটা। আমি আবার আমাকে কেন দেখাচ্ছি ভাই, আমি কী করবো নিজেই বুঝতে পারছি না। সো দেখো ভাই গাইস, ট্রেনটাতে খুব একটা ভিড় নাই, ঠিক আছে, হালকা হালকা ভিড় দেখতে পাচ্ছ। আর আমি যে বগিটা বসে আছি, মানে একদম সামনের বগিতে বসে আছি, আমার সামনেই ড্রাইভার চালাচ্ছে ট্রেনটাকে। সো দেখো সামনে ছাওয়াটা দেখলে বুঝতে পারবো ট্রেনের। সো সামনেই বসে আছি, আর এখন দেখো সামনে আমার অফিস, এই অফিসে আমি আগে জব করতাম। এই দেখো জুম করছি, দেখো দেখতে পাচ্ছো, এই অফিসে আমি আগে জব করতাম। তো এই অফিসে সামনে যাচ্ছিলাম বলে মনে করলাম একটু হালকা করে ভিডিওটা তুলব। তো গাইস আমি এখন কলকাতাতে ঢুকে গেছি, এখন কলকাতাতে দেখো ট্রাম আসছে, ট্রামটা কোথা থেকে কোথায় যাবে দেখো, প্লেনের টু গড়িয়াহাট লেখা আছে এখানে। তো এখন ট্রামটা যাবে, ট্রামটা আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, ভেবেছে হয়তো যে আমি যাব, কিন্তু ভাই আমি যাব না, যাব না, আমি যাওয়া যা যা খালি যা, আমি যাব না, আমি গেলে ঠিক উঠে যেতাম, তোদেরকে দাঁড়াতে হতো না। তো ট্রামটা ভেবেছিলো আমি হয়তো যাব, তো তার জন্য আমার সামনে দাঁড়িয়ে গেছিলো। তো এখন আমি আবার বাসে করে চলে যাচ্ছি, বাসে করে আমি আমার ডেস্টিনেশানে চলে যাচ্ছি, মানে আমি যে কাজের জন্য এসেছিলাম কলকাতাতে। সো সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আবার যাচ্ছি হাওড়া স্টেশনে, মানে বাড়ি ফিরবো। দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাসের ছাদে, বাসের জানলা দিয়ে এরকম করে উঁকি মারছি কেন কেন? তো সে অনেক ভিডিও দেখবে করে অনেকজনা। সো সেই মিউজিক টিউজিক দিয়ে ব্যাকগ্রাউন্ডে ওরকম আমি করতে চেয়েছিলাম, সো করতে পারিনি, আমার ক্যামেরাটা নড়ে গেছিলো লিটারালি। দেখো তাই দেখো আমি আবার এটাকে চেঞ্জ করলাম, ইয়ে ফিল্টারটাকে, কেমন একটা কালো কালো লাগছিল নিজেকে। সো এই হচ্ছে কি আমার কলকাতা জার্নিটা। এমনি জাস্ট আমি ছোটো একটা ব্লগ করলাম আজকে, বেশি বড় কিছু করিনি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে দেখালাম যে আমি কী করছি না করছি। অ্যান্ড আমি এবার থেকে চেষ্টা করবো তোমাদেরকে এরকমই ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো আমি যদি পারি, হোপফুলি পারবো, আশা করি তোমাদের আশীর্বাদে পারবো। সো তোমরা এরকম সাপোর্ট করো আমাদেরকে, আরও অনেকটা সাপোর্ট করেছো। অ্যান্ড এই দেখো সামনের দিকে দেখি দিচ্ছি তোমার কোথায় গেলো, এটা কী হলো ভাই? আরে ভাই আমি কী করছি, আমি নিজে যাই না। দেখো বাসটা কি হিলছে, এত হেলার কি আছে ভাই? বাসটা সিট বেল্ট যেতে পারছে না, আর বাসটার লোকটা যে চালাচ্ছিল সে খুব আস্তে আস্তে চালাচ্ছিল। আমি অনেকবার বললাম যে ভাই তাড়াতাড়ি চলো, ট্রেন ছেড়ে যাবে, ট্রেন পালিয়ে যাবে, আমাদের ট্রেন আছে। আবার আমি রিটার্ন টিকিট করেছিলাম, তো ট্রেন যদি মিস হয়ে যায় আমার বাড়ি যেতে কতক্ষণ টাইম লেগে যাবে বলো তো? বর্ধমান ঢুকতে এমনিতেই 2 ঘন্টা লাগে লোকাল ট্রেনে আসতে। তো ঠিক আছে, তো এই এখন দেখো আমরা চলে এসেছি হাওড়ার সামনে, এবার আমি বাস থেকে নামবো। আর এই হচ্ছে তোমাদের দেখাই হাওড়া স্টেশনের ভিড়, দেখো এই হচ্ছে হাওড়া স্টেশন। সব থেকে ইন্ডিয়াস নাম্বার ওয়ান, মানে ইন্ডিয়াস বলা ভুল, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গে সব থেকে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম হচ্ছে হাওড়া স্টেশন, যেখানে প্রতিদিন প্রতিনিয়ত মানে লাখ লাখ মানুষ যাওয়া আসা করে। সো হাওড়া স্টেশনে একটা জিনিস শুধু চেঞ্জ হয়েছে, আগে আমাদের যখন টয়লেট পেত তখন টাকা দিয়ে টয়লেটে যেত, ঠিক আছে, কিন্তু এখন একটা আপডেট হয়েছে যে টাকা লাগে না, এটা এমনি এমনি তোমার ইয়ে করে আসতে হবে, বাট তোমার এখন এটিএম দিয়ে টাকা তুলতে হবে। কিন্তু একটা জিনিস ভালো লাগলো যে টাকা দিতে হলো না, এমনি এমনি হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এখন এটিএমে ঢুকবো, একটা জিনিস হয়ে গেল, এখন এটিএম থেকে টাকা তুলে নিলাম, একটা এটিএমে ঢুকলাম, ওটাতে একদমই খারাপ মেশিনটা ছিল, কাজ হচ্ছিল না, টাকা ফাঁকা বেরোচ্ছিল না, তারপর ওখান থেকে বেরিয়ে আবার অন্য অ্যাকাউন্ট থেকে টাকাটা বার করলাম। সো এখন ট্রেনের খবর হচ্ছে, ট্রেন দেখি কোথায় আছে। আর এখানে একটা জিনিস ভালো লাগলো যে এখানে টয়লেটটা আগে তো পে করে টয়লেট করতে হতো, এখন পে করতে হয় না,
হ্যাঁ, এখন এমনি ঢুকে যেতে পারবে, এখন এমনি বেরিয়ে যেতে পারবে, তার জন্য চার্জ নেওয়া হয় না। সো এটা আপডেট করেছে, এটার জন্য অনেকজনে কমপ্লেন করেছিল, অনেকজন ইমপ্রুভ করেছে, ভালো লাগছে দেখে।